বাবারে, মিজানুর রহমান আজহারি নামে একজন বের হয়েছে, নাম শুনছেন নি? উনি আমার রসুলকে এমন কথা বললেন, কয় আমার রসুল নাকি লেখাপড়া জানে না, মূর্খ, আলিব্বা তা সা ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কোনটা, এগুলো নাকি আমার রসুল কিছু চেনে না জানে না। আচ্ছা এখনও আমরা কেমন সহ্য করি? আম্মা জান খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করতে যেয়ে কত বড় কথা বলল আপনারা হয়তো শুনেছেন। বুড়ি বলেছে ইউজড ব্যবহার করা নাউজুবিল্লাহ, কম মা খাদিজাতুল কুবরা তাহেরা শানে এই কথা সহ্য করা যায়? আল্লাহকে শালা বলছে, কয় আবেহালা, বা আল্লাহর হাবিবকে নাউজুবিল্লাহ, সাহাবাই কারামকে কদিন আগে বলছে যে আল্লাহ বুড়া হয়ে গেছে বলছে, আয় হায় আয় হায়। এরপরে বলছে মাওলা শেরে খোদা, মাওলা আলী শেরে খোদাকে বলেছেন, তার আগে বলেছে ফারুকে আজম নাকি মদ খাবার রাজা ছিলেন, আর মাওলা আলী শেরে খোদা নাকি মদ খেয়ে খেয়ে মাতলামি করতে করতে নামাজে মাগরিবের নামাজে সুরা কাফিরুন ভুল করে ফেলছে, হায় হায় ডা মিথ্যা কথা। হাদিস কানা বর্ণনা করেছেন মাওলা আলী, আচ্ছা যে মাতলামি করে সে কি হাদিস বর্ণনা করতে পারে? তো যিনি বর্ণনা করলেন ওনার কি কয় এগুলো। এরপরে আরেকজন বেরোয়ছে কুয়া কাটার কুয়ার ব্যাং, তার নাম হাফিজুর রহমান, তিনি বলছেন যে আমার রসুলের নারায় রেসালাত স্লোগান দেওয়া এটা নাকি একটা ফালতু স্লোগান। হাই হাই এগুলো কি হচ্ছে আমাদের দেশে! শুধু তাই না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে আর এক বেঈমান, সে বলছে যে মিজান পাল্লার কাছে আমার রসুল যে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় না গোনার পাল্লা ভারী হয়। হাই হাই আমার রসুলের গোনার পাল্লা ভারী হয় কিনা চিন্তা করতেছে, নাউজুবিল্লাহ। কম এই দুশ্মনী আমি শুধু মনে করি এই সময় যদি হযরত ফারুক আজম এই মুহূর্তে যদি থাকতেন, একটাই কথা ওনার এই কথাটাই ছিল হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আন উক্তালা উনুকাহু, আপনি বললেই আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার মায়ার নবী রহমতের নবীর শানে ফারুক আজম নেই, বেয়াদবি চলছে, কিন্তু আমরা কি মরে গেছি? কথা বলেন মরে গেছি? এদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এজন্য আমি সারা বাংলার জমিনে যেই প্রান্তে যেখানে যাচ্ছি, এই মাসে আমি ইন্ডিয়াতেও মাহফিলে যাব, সব জায়গায় আমি বলবো আল্লাহর রহমতে আমার নূর নবীর শানের কথা, আর স্লোগান হবে একটাই, নারায়ে রিসালা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته ভালো আছেন আপনারা? আমি কেমন আছি কেউ জিজ্ঞাসা করলেন না, মাশাআল্লাহ। এই দোয়াই করেন, الحمد لله الحمد لله نحمدك يا الله ونصلي ونسلم عليك يا رسول جد الحسن والحسين الصلاة والسلام عليك يا ورحمة للعالمين الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى في شان حبيبه الكريم رؤوف الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا بابرا يتقل معروش الله আল্লাহর হাবিবের দরুদ শরীফ আমি নিজেও কখনো অবহেলা করে পড়ি না, কাউকে পড়তে দেই না অবহেলা করে। রহমতের নবী আকা মাওলা নূরের জবান ইরশাদ করেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, যতটুকু শক্তি আছে সব জবান খুলে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। অনেক সময় ধরে ঠান্ডা হয়ে গেছেন, আমিও ঠান্ডা হয়ে গেছি, অতএব একটু নূর নবীকে ডেকে গরম হই, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা একটু বলেন তো ইয়া রাসূলুল্লাহ। উপরে যাদের তারা একবার বলেন, 30-এর উপরে, 30-এর উপরে যাদের বয়স, নিচে না, বলেন দেখি। সারাদিন রোজা ছিল, সবাই মিলে আরেকটা আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী আকা মাওলা তাজদার মদিনা নূর খোদা রূহ ফেদা নবী মুকাররম মালিক কাবা ও জমজম, আমাদের জান আমাদের প্রাণের নবী নূরের জবান ইরশাদ করেছেন, আদরের উম্মতরা উম্মতিরা, পৃথিবীর যেই প্রান্ত থেকে হোক না কেন, যখন তোমরা আমি রসুলকে আমার উপর দরুদ শরীফের হাদিয়া পেশ করো, আমি রহমতের নবী কোনো মাধ্যম ছাড়া, কি ছাড়া, মাধ্যম ছাড়া তোমাদের দরুদ শরীফ আমি সরাসরি নিজের কান মোবারকে শুনতে পাই, আরো জোরে। মিশকাতুল মাসাবি বাবু সালাতি আলা নবী ওয়া ফাদলিহা, মিশকাত শরীফের একখানা বাব আছে, কওমি মাদ্রাসার ক্লাসের নামে একখানা আছে মিশকাত। আল্লাহর হাবিবের দরবারে জিব্রাইল আলাইহিস সালাম দুটি সুসংবাদ নিয়ে শুভাগমন করলেন, সুসংবাদ দুটি ছিল আমাদের জন্য খুশি না বাজার, কিসের গন্ধ আসে, কিসে কি পড়াইতেছে কিসে, আমাদের উপর যেহেতু খুশির খবর আসছে একটু সুসংবাদ দেই,
হাবিবের দরবারে জিব্রাইল আসছে খুশি আমাদের জন্য, একটু আলহামদুলিল্লাহ কর না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনার দরবারে এই কতটুকু বলার জন্য, মান সাল্লা আলাইকা সালাতান, যে আপনার উপরে দরুদ শরীফের হাদিয়া পেশ করবে। আল্লাহ বলেছেন সাল্লাইতু আলাইহি, যে আমার হাবিবের উপর দরুদ শরীফ পেশ করবে, দরুদ পাকের নজরানা পেশ করবে, আমি আল্লাহ নিজে খোদ রব্বুল আলামিন আমার ওই বান্দার উপর রহমত ঢেলে দেব। আরো জোরে কোন, যার উপরে দরুদ শরীফ পড়লে আমাদের উপর রহমত বর্ষণ করেন কে? যার উপর দরুদ পড়লে আল্লাহ রহমত বর্ষণ করেন তিনি রহমাতুল লিল আমিন, আর মহব্বত রহমাতুল লিল আমিন। দ্বিতীয় সুসংবাদ হলো, ওয়ামান সাল্লামা আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে সালাম দেবে, কি দেবে? সালাম। সবাই বলেন না, কি দেবে? সালাম। আমরা দয়াল নবীকে সালাম দেই কি না? দেব কি না? দেব। বেলতলার মৌলভি বেরিয়েছে কিছু, কি তলার এই তলা সরার দল সালাম খুঁজে পায় না। তোমাদের একটা ক্লাস আছে মেশকাতের, স্পষ্ট বাবের নাম বলে দিয়েছে আমি, বাবু সালাতি আলান নবী ও ফদলিহা, আল্লাহর ঘোষণা, ওয়ামান সাল্লামা আলাইকা, হাবিব যে আপনাকে সালাম দেবে, সাল্লাম তু আলাইহে, আমি আল্লাহ তাকে সালাম দেব। আরো জোরে কোন, এখনো হয়নি, বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আমার রহমতের নবীকে সালাম দেবে তাকে সালাম দিবেন কে? আল্লাহ। আহা, আমি যতগুলো আমার সামান্য গবেষণায় পেয়েছি সবচেয়ে নিয়ামতপূর্ণ কথা আমার কাছে এটাই, যে আল্লাহর হাবিবকে সালাম দেবে আল্লাহ তাকে সালাম দেবে। এর চেয়ে বড় সুসংবাদের কি আর দরকার আছে? আমরা যদি রহমতের নবীকে সালাম দেই, আমাদেরকে সালাম দিবেন কে? আল্লাহ। আহা, কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সালাম দেন, আমাদের আর কিছু লাগবে? না। তাহলে আসল কাজ হচ্ছে আমার রসুলকে সালাম দেওয়া। এই জন্য তেলাসরার দল বেলতলার মৌলবীরা কিছু বন্ধ করতে না পারলেও চেষ্টা করে কেমনে কেমনে সালাম বন্ধ করবে, ঠিক কিনা? কেমনে বেদাতের ফতুয়া দেবে, ঠিক কিনা? আমি তোমাদের আলোচনায় যাওয়ার আগেই বলে দিচ্ছি, যতই চেষ্টা করো না কেন, বাংলার জমিন শাহজালাল শাহে আমানত মোহসেন আউলিয়া বাবার জমিনে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ বন্ধ হবে না। জোরে কোন, ঠিক কিনা? আমরা যেভাবে সালাম দেওয়া শুরু করছি অবহেলা করে, এই অবহেলা মায়ের নবী দেখে কি না? বিশ্বাস আছে তো? আমাদের দেখেন, আমাদের দরুদ শরীফ শোনেন তো? তাহলে কি মহব্বতে দিব না অবহেলা করব? হ্যাঁ, সবাই তো, আর কই দেওয়া লাগবে? চা দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে? পান দেওয়া লাগবে? কিছু দিব না, মহব্বত দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا نبي تمار ভালো বাসায় আল্লাহর ওয়ালি হওয়া, ঠিক কি না? নবী গো তোমায় ভালো বাসলে দোজখ হারাম হয় যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, মহব্বত পড়লে দরুদ আমার জিন্দা নবী,
কিনা? চিনতে পারে কে কথা হতে নূর নবীকে সালাম দেয়, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ কোন মকামে হে আল্লাহ দোন জহাঁ মে হে আল্লাহ, ঠিক কি না? আল্লাহ আছে না নাই? তাহলে এবার আল্লাহর জিকিরও সেইভাবে করতে হবে যে আল্লাহ দেখতেছেন, ঠিক কি না? শুনতেছেন, ঠিক কি না? আমার রসুলও দেখে, আল্লাহও আমার রসুল বলছে আমি রসুল যা দেখি তোমরা তা প্রশ্নই আসে না, আমি যা শুনি তোমরা তা, আর আল্লাহ তো সামিউম বসির, সামিউম কোন মকামে হে আল্লাহ দোন জহাঁ মে হে আল্লাহ, জিস মওজা মে হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কাদেরি কর, কাদেরি রাখ, কাদেরিও মে উঠা, কদর আব্দুল কাদেরি কুদরত নুমা কে ওয়াসিতি কোন, আমিন। মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের মহান ওলি হুজুর মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফের নিকটে বটতলি রুস্তমহাট শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে অত্র এলাকার সবার মহব্বত সহযোগিতায় আজিম উশান পবিত্র জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা মাহফিলের মোহতারাম সভাপতি সদর মুকাররম মুআজ্জম ওয়াজিবুল মুহতারাম আলহাজ সৈয়দ আবু তালেব ফকির সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বটতলি ইউনিয়ন শাখা, মেহমান আলা যিনি দীর্ঘ সময় অত্যন্ত এলমি আলোচনা করে সবার অন্তরকে নূর নবীর প্রেমে সিক্ত করেছেন, সারা বাংলা নয় সারা পৃথিবীর নবী প্রেমিকেরা যার নাম মোটামুটি ভালোভাবেই জানেন, যাকে শের মিল্লাত বলা হয়,
শেষে শ্রীকোটের নূরে নজর, হাজার হাজার মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ বড় বড় আলেমদের উস্তাদ উস্তাজুল উলামা উস্তাজুল মুনাজিরিন উস্তাজুল আসাতিজাতিল আসাতিজা শেখুল ইসলাম মুনাজির আহলে সুন্নাত উস্তাজুল উলামা শের মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি মদ জিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি মুহাম্মাদুল আমিন। হযরত উলামায়ে কেরাম বিল খুসুস আমার পরে যিনি আসবেন নূরে বাংলা সুরে বাংলা, বাবা ভক্ত আছে তো দেখা যায়, নূরে বাংলা সুরে বাংলা সুরে মদিনা সুরে। আমরা একজন আরেকজনের নবী প্রেমিক আরেক প্রেমিকের প্রশংসা করতে গিয়ে আমাকে পয়সা লাগেনি, এই হিংসুকগুলোর আমি দেখতে পারিনি, আমরা হিংসুক না ঠিক কিনা। আমার আরেক ভাই যার জবানে নূর নবীর প্রেম ভালোবাসার প্রচার হয় তাকে আমরা এভাবেই প্রশংসা করি ঠিক কিনা। সেই নূরে বাংলা আল্লামা মাওলানা মাহবুবুল আলম সাহেব ও হজরত মাওলানা আব্দুল মোমেন সাহেব, মাওলানা আবুল কাসেম বিন সৈয়দ ফারুকি সাহেব, মাওলানা আহমদ নূর আল কাদরী সাহেব, বিশেষ অতিথি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী সাহেব সহ এক ঝাঁক নবী প্রেমিক ওলামায়ে কেরাম স্টেজে জালো আফরোজ হয়েছেন, সবাইকে মোবারকবাদ জানাই। বিভিন্ন স্থান থেকে যারা এই নূর নবীর প্রেমের মাহফিলে শরিক হয়েছেন এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সবাইকে নিয়ে রব্বুল আলমিনের দরবারে কালিমাতুর শুকুর আদায় করি যে আল্লাহ তাআলা রহমতের নবী আকা মাওলা কবরের সাথী হাসরের সাথী যিনি আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, সেই মায়ার নবীর প্রেমে কিছু সময়ের জন্য হলেও বসার সুযোগ পেয়েছি যে আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন তারই দরবারে কালিমাতুর শুকুর সুজুদ আদায় করি বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হইলে আসতে কোন আলহামদুলিল্লাহ, আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। হাবিব নবীর উম্মত হয়েছি, সারা জীবনের দরুদ আর সালাম হাবিবের দরবারে পেশ করতে চাই, আল্লাহ গো আপনি কবুল করুন। রহমতের নবীর উম্মত হয়েছি, খুশি না বাজার সবাই খুশি তো, শুধু খুশি না কে, সবাই জানে আমরা কি বাস করবো, সবই তো জানে। ওয়াহাবিও খুশি না, তবে সাহাবি খুশি, সাহাবি ওয়াহাবি, কারণ এরা শয়তানের দুলা ভাই, শয়তানের ভাইরা কি। ও তো আমরা যেহেতু খুশি, খুব বড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। কেউ কয় কেউ কয় না, আমার পছন্দ হয় না নাকি, গত বছর আসছি আবার এবছর আইলাম, আমি কি আসছি নাকি, সরকারে মদিনা আমাকে তার শান বলার জন্য পাঠাইছি ঠিক কিনা। আর আপনারা ভালোবাসছেন এটাকে আবার অস্বীকার করা যায় না, এটা অস্বীকার করা যায় না, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বাবারে আমার এমন একটা সুন্দর সাবজেক্ট, আমার আসার আগে ভাই হাসান ভাইও বলেছেন আমার ভাইজানেরা চেহারাগুলো দেখলে মনে হয় কত না আফন, আমি মোটামুটি সবারই চিনি ফেলতেছি যেন মনে হয়, গত বছর দেখছি হুজুরকে অনেককে সবাই সেনা সেনা লাগে, না না লাগলে কেমনি হবে, সব হাসরের ময়দানে একসাথে উঠে এ দুশ্মনকে জুতা দিয়ে ফিটাবো ঠিক কিনা। আমার ওয়াজের সাবজেক্ট হলো দয়াল নবীর শান, শানের সালত, আচ্ছা এই শানের সালতের উপরে কোনো ওয়াজ আছে, আস্তে কথা কর কি কইছি আপনাকে, শানের সালতের উপরে কোনো ওয়াজ নাই, যে শানে ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ, যার শানে ওয়াজ করেছেন কে, মহব্বতে কোন, যতক্ষণ থাকবো ততক্ষণ এভাবে কষ্ট দিব, রাজি আছেন তো? হ্যাঁ সে ভাই, কারণ দেন সারাদিন ঘুমাবার সময় পাই না, রাতেও সময় পাই না, মাদ্রাসায় মাস্টারি মাস্টারেরা ওয়াজ করা যে কত কষ্ট, মনটা চায় এমনি বালিশ দিলে শুয়ে পড়ি ঘুমে, কিন্তু ঘুমানো যাবে না, ডিউটি যেটা এটা করতে হবে ঠিক কিনা। তাতে আজকে মনটা একটু খারাপ কেন কন্ত, আহা রে
রোগের ডাক্তারে না রোগ ধরে। আজকে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদে কেরিম বাংলার জমিন ছেড়ে চলে গেছেন, তবে তিনি চলে যাননি, আমাদের সাথে আছেন। তো জাহেরিভাবে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আল রাসূল মুর্শিদে কেরিমকে হায়াতে তৈয়বা তাওবিলে নসিব করুন। আমিন। মহব্বতে বলুন আমিন। বাবার আমার আল্লাহর হাবিবের শানের ওয়াজ সারা জীবন হচ্ছে হবে, কারণ ওই নবীর শানের ওয়াজ আইফিল আযানি ওয়াল ইকামতি ওয়াল খুতবাতি ওয়াস সালাতি ওয়া গায়রিহা, আযানে নবী, ইকামতে নবী, খুতবায় নবী, নামাজে নবী, সব জায়গায় ইযা যুকিরতু যুকিরতু মাই, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম জোরে কণ্ঠে কেনা। যারা নবীর শান বাড়াবে তারা আল্লাহ ও রাসূলের পক্ষে, আর যারা নবীর শানে বেয়াদবি করবে এরা শয়তানের পক্ষে, ঠিক কিনা? এখন যদি বলা হয় হুজুর এত আলোচনা শানের সালত হচ্ছে, অন্য কিছু জানলে ভালো হতো, কিন্তু না, কারণ সম্প্রতিকালে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আপনার আমার প্রাণের নবীর শানে যে বেয়াদবি হচ্ছে, আমার মনে হয় আমরা খাঁটি মুসলমান না, আমরা এখনো পরিপূর্ণ ইমানদার না, তা না তাহলে আমরা এটার প্রতিবাদ করতাম জোরে কোন, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা। বাবা রে, মিজানুর রহমান আজহারি নামে একজন বের হয়েছে, নাম শুনছেন নি? উনি আমার রসুলকে এমন কথা বললেন, কয় আমার রসুল নাকি লেখাপড়া জানে না, মূর্খ, আলিব্বা তা সা ওয়াহেদ স্নাইন সালাসা এক দুই তিন কোনটা, এগুলো নাকি আমার রসুল কিছু চেনে না জানে না। আচ্ছা, এখনো আমরা কেমন সহ্য করি? আম্মা জান খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করতে যেয়ে কত বড় কথা বলল, আপনারা হয়তো শুনেছেন। বুড়ি বলেছে, ইউজড, ব্যবহার করা, নাউজুবিল্লাহ, কম মা খাদিজাতুল কুবরা তাহেরা শানে এই কথা সহ্য করা যায়? আল্লাহকে শালা বলছে, কয় আবেহালা, বা আল্লাহর হাবিবকে নাউজুবিল্লাহ, সাহাবাই কারামকে কদিন আগে বলছে যে আল্লাহ বুড়া হয়ে গেছে বলছে, আয় হায় আয় হায়। এরপরে বলছে মাওলায় শেরে খোদা, মাওলা আলী শেরে খোদাকে বলেছেন, তার আগে বলেছে ফারুকে আজম নাকি মদ খাবার রাজা ছিলেন, আর মাওলা আলী শেরে খোদা নাকি মদ খেয়ে মাতলামি করতে করতে নামাজে, মাগরিবের নামাজে সুরা কাফিরুন ভুল করে ফেলছে, হায় হায় ডা মিথ্যা কথা। হাদিস কানা বর্ণনা করেছেন মাওলা আলী, আচ্ছা যে মাতলামি করে সে কি হাদিস বর্ণনা করতে পারে? তো যিনি বর্ণনা করলেন ওনার কি কয় এগুলো। এরপরে আরেকজন বেরোয়ছে কুয়া কাটার কুয়ার ব্যাং, তার নাম হাফিজুর রহমান, তিনি বলছেন যে আমার রসুলের নারায় রেসালাত স্লোগান দেওয়া এটা নাকি একটা ফালতু স্লোগান। হায় হায়, এগুলো কি হচ্ছে আমাদের দেশে! শুধু তাই না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে আরেক বেঈমান, সে বলছে যে মিজান পাল্লার কাছে আমার রসুল যে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় না গোনার পাল্লা ভারী হয়, আমার রসুলের গোনার পাল্লা ভারী হয় কিনা চিন্তা করতেছে, নাউজুবিল্লাহ। কম এই দুশ্মনী, আমি শুধু মনে করি এই সময় যদি হযরত ফারুক আজম এই মুহূর্তে যদি থাকতেন, একটাই কথা ওনার, এই কথাটাই ছিল হাবিবের দরবার, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আন উক্তালা উনুকাহু, আপনি বললেই আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার মায়ার নবী, রহমতের নবীর শানে ফারুক আজম নেই, বেয়াদবি চলছে, কিন্তু আমরা কি মরে গেছি? কথা বলেন, মরে গেছি? এদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এজন্য আমি সারা বাংলার জমিনে যেই প্রান্তে যেখানে যাচ্ছি, এই মাসে আমি ইন্ডিয়াতেও মাহফিলে যাব, সব জায়গায় আমি বলবো আল্লাহর রহমতে আমার নূর নবীর শানের কথা, আর স্লোগান হবে একটাই, নারায়ে রিসালা। আপনাকে যে আওয়াজ, এটা দিয়ে আওয়াজ হইতো না, আরো জোরে কর, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহর স্লোগানের বিরুদ্ধে কথা বললে আমরা জবাব দেব না দেব না?
সহি হাদিস, সাহাবায়ে কেরাম আমার রসুলকে ইয়া রসুলাল্লাহ বলে ডাকছে, ঠিক কিনা? আমার রসুলের শান, আল্লাহ নিজে আমার রসুলকে ইয়া আইয়ুহান নবীও বলে ডেকেছেন, ঠিক কিনা বলেন? রসুলের শান বাড়াইলে এক নম্বর লাভ হলো যে বাড়াবে তার দাম বেড়ে যায়, যে রসুলের শান বলে তার দাম বেড়ে যায়। আপনি রসুলের পাকের শানের তাজকিরা করবেন, আপনার দাম দুনিয়াতেও বাড়তেছে আখেরাতেও, আর যে কমাইতে যায় তার ডিগ্রি হয় আবু জাহেল। তার ডিগ্রি কি? আবু জাহেল। কিন্তু আবু জাহেল যা কয় নাই তার সেই বড় বড় শব্দ মোমা মারতেছে এরা, জোরে কোন, ঠিক কিনা? ইমান নবী প্রেমিকদের ইমানের মধ্যে এমন আঘাত করেছে সহ্য করতে পারি না আমরা। আল্লাহর কাছে বিচার চাই। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আজকের মাহফিল থেকে আমরা আরো জানাইতে চাই, দাবি জানাইতে চাই, এই দুশমন রাসূলদেরকে রাজধানীর রাজপথে সরাসরি সবার সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হোক। জোরে করে দুশ্মনের রসুল শাহজালালের সোনার বাংলায় থাকতে পারে না। একটা একটা করে দেখেন বেঈমান ধরা পড়তেছে। হ্যাঁ, আল্লামা নঈম সাহেব হুজুর কবলা বলে গেছেন হক বাতিলের খেয়াল করতে। একটা কথা আলোচনার আগে বলি, আমার রসুল বলেছেন উম্মতের মধ্যে কয়টা ফেরকা হবে সবাই জানেন না মনে হয়? সবাই কন না, দোজকে যাবে কয়টা? আর বেহেশতে কয়টা? আর যাবে না? হ্যাঁ, 72টা কোথায় যাবে? আপনাকে ওই রুস্তমের হাটে কি চিনি বেশি নাকি? চিনি ছাড়া চা দিতে পারেন না হুজুর? আদা মাদা গাদা যা আছে এগুলো দিয়ে দিবেন, চিনি দিবেন না। 72 জনের মোকাবেলা করে একজনকে ইমান নিয়ে বাঁচতে হবে, এটাই হলো বড় ওয়াজ, ঠিক না? 72 জনের সাথে মোকাবেলা করে একজনকে ইমান নিয়ে বাঁচতে হবে। এখন আমি একা, আমার বিরুদ্ধে কয়জন এসব জানি আমরা, একটু জানাই আবার একটু স্মরণ করাই দিচ্ছি, আমি একা আমার বিরুদ্ধে কয়জন? 72 জন। এটাই বলবে, ওটা ওই বলবে, ওইটা ওই বলবে, ঘরের মধ্যে দেখবেন ছেলে এক ফেরকা, বাপ আর এক ফেরকা, মা আর এক ফেরকা, চাষি আর এক ফেরকা। সেদিন এক জায়গায় মিলাদে গেছি, যিনি মিলাদ পড়াচ্ছেন তার ভাই আর ভাইয়ের বউ এসে কয় আমরা এখন যাবো না, দোয়া হইলে যাবো। ইয়া নবী সালাম আলাইকা, এই মিলাদ এগুলো আমাদের ইসলামিক স্কলারগণ বলেছেন এগুলো বেদাত, এগুলো শিরিক, এগুলো হারাম। আপনাকে নাউজুবিল্লার মধ্যে ফরমালিন ঢুকছে আর জোরে কর না, আমার দাওয়াত করছে ধনী লোক আর কি, বড় ফ্যাক্টরি ম্যাক্টরি আছে। এখন ধনী লোকে কি আমাকে গরিব মৌলবি ফকিরের কথা শোনেনি? হ্যাঁ, এখন ডাকছে আমার কাছে, হুজুর এই বিপদ কি করব কন্ত? আমি কইলাম আপনার ভাবি না আসে বাইরে একটু আমার সামনে ডাকেন। হুজুর আল্লাহ খবরদার খবরদার হুজুর আল্লাহ আল্লাহ বিপদ কি করবো, আমি আমার বাপ মিলাদ পড়ে গেছে, মা মিলাদ পড়ে গেছে, আর ওরা দোয়া করতে ঢুকবে বলছে, এমনি আসবে না। তা বলে আরে বলেন না আমার কথা, আমি কি বাঘ নাকি? আমি তো মানুষ, দেখেন আমার সামনে তো। কয় হুজুর কি জানি হয়, আমি কিছু হবে না, আমি খারাপ ব্যবহার করবো না, ডাকেন জানে আমি একটু গরম তবিয়তের লোক। হ্যাঁ, তারপরে ডাকছে, আমি বললাম ভাই কি হয়েছে, আমারে ডাকছেন কেন আপনারা? কই দোয়ার জন্য ডাকছে। কি জন্য? ও মিলাদের কথা কয় নাই, ও বুদ্ধিওয়ালা আছে। কিসের কথা কইছে আপনারা? আমি যাইকা যামো কথা কন না, কির জন্য? দোয়ার জন্য। মিলাদের কথা কয় নাই, চালাক দেখে। তা আমি কইলাম তো দোয়া করে দেই। হ্যাঁ দোয়া করেন। আল্লাহুম্মা আমিন মোনাজাত করতেছে। ছোট ভাই হুজুর আপনি এটা কি করতেছেন? আমি দোয়া করতেছি আপনার বড় ভাই ওনার সম্মান আগে রক্ষা করি। এনে মনে করতে, না 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 হুজুর আপনি তো এরকম, আরে চুপ করো না, দোয়া করতে দাও। আল্লাহ আমিন কই আবার ফাঁকে দিয়ে কথা কইতেছি, এ চুপ করো, আল্লাহ আমিন চুপ করো, রব্বানা জালাম না, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দেন কইছি। কই তো আমি বলি ভাই দোয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কইতে হবে আরো জোরে,
দোয়া হয়ে গেছে। তো এবার আপনি খুশি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কোন জায়গায় পাইছে? মিলাদ জায়েজ নাই, দোয়া জায়েজ আছে। মিলাদ অনুষ্ঠান জায়েজ নাই, দোয়া অনুষ্ঠান জায়েজ আছে, একটু দেখান। আমি তো তা জানি না। আমি কেন জানেন না? আপনার কোন হুজুর কইছে ওনারে ডাকেন? আপনি তো ভেজাল লাগাইছেন, আপনি তো আমাকে ভেজাল লাগাইছি কই? মিলাদ মাহফিল জায়েজ না বেদাত, দোয়া মাহফিল জায়েজ। তো মিলাদ মাহফিল জায়েজ না দোয়া মাহফিল জায়েজ, এটা কোন জায়গায় আছে আমরা একটু ব্যাখ্যাটা বুঝাই দেন, আমি আর এইসব করব না। মিলাদ মাহফিল দোয়া মাহফিল যেহেতু জায়েজ, এটা বেদাত না। কিছুক্ষণ পর জ্ঞানী লোক তো চিন্তা করে দেখে বলছে, হুজুর কথা তো ঠিক, কথা ঘরের তে তার বউ কয় আমগো খোকার বাপের যে হুজুরে হেদায়ত করে আলাইছে, কি করলো? আমি না মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ও মান ইউদলিলহু ফালা হাদিয়া, আমি হেদায়তের আমার কাছে ওসব নাই। লোকটা কয় না হুজুর দোয়া করা যাবে, এটা যদি তারা করে, দরুদে ইব্রাহিম পড়েও যদি করে, তা আমার রসুলের দরুদ পড়ে সালাম পড়ে দোয়া করতে, তাহলে পার্থক্য কোথায়? কিছু একটা মনে হয় আছে ভিতরে। এবার আমি ব্যাখ্যা শুরু করলাম, পরে আমারে অনুরোধ করে গেল, হুজুর আসলে আমরা অনেক ভুল বুঝতেছি, আপনারা এইভাবে একটু মুখ খোলেন যাতে আমগোমতো বেঈমানেরা একটু আবার ইমান ফিরে পায়। আমি বললাম বাবা কাজ তাহলে হয়ে গেছে, এই যে ভুল বুঝিয়ে বুঝিয়ে মানুষদের ইমানগুলো নিয়ে যাচ্ছে এই বাজারে, দেখবেন শুধু খেয়াল রাখবেন, ইমান নিয়ে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। জোরে কোন ঠিক না? নামাজ তারা পড়ে, রোজা রাখে, কপালে দাগ ফেলাইছে, কত এবাদত চারিদিকে চলতেছে। বাবারে আমার, শুধু ইমানটা হেফাজত না করতে পারলে এই নামাজ এই রোজা আমার আপনার উপকার করতে পারবে? আসুন আল্লাহ তাআলা হাবিবের শানে কি বলেছেন, জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, রাফা'না লাকা যিকরাক, আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ও আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা আমার হাবিবের কি আলোচনা কি শান বয়ান করবে? আমি আল্লাহ তাআলা আমার হাবিবের শান বয়ান করছি, শোনো শোনো, আমার হাবিবের শান ও আজমত কি আমি আল্লাহ উঁচা করেছি, হাবিবের শানকে আমি বড় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান বড় করেছেন কি? বন্ধুরা আমার, বাবা জিরা আমার, যে মায়ার নবীর শান মান বাড়াবে আল্লাহ তাআলা তার পক্ষে তার শান মানকে আল্লাহ বড় করে দেবে। এটাই ছিল আমার কথা। বন্ধুরা আমার, হাদিসে পাকে এসেছে আল্লাহর হাবিব আল্লাহর নবী হুজুর সিদ্দিক আকবরের হাতে একটা আংটি দিয়ে বলেছিলেন, ও আবু বকর যাও যাও, তুমি আমার এই আংটির মধ্যে আমার আল্লাহ তাআলার মহাপবিত্র নামের একখানা নকশা আংটির মধ্যে তুমি করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? নকশা বানাই নিয়ে আসো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আংটি হাতে নিয়ে সরাসরি তিনি যিনি কাজ করেন ওনার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আংটির মধ্যে তিনি বললেন, ও স্বর্ণকার তুমি একটা কাজ করো, এই আংটির মধ্যে লেখো কাতেব, তুমি আমার আল্লাহর নাম লিখে আংটির মাঝখানে এক পাশে আল্লাহর নাম লেখো, আর শুধু আল্লাহর নাম কেমনে থাকি, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের পবিত্র নাম মুবারক আরেক পাশে লেখো, যদিও আমার রসুল এটা বলেননি, আমি আবু বকর নবীর মহাব্বতে আল্লাহর নামের পাশে আমার নবীর নামখানা একটু যোগ করে দিলাম। এই কাজটা একটু কর। স্বর্ণকার লেখক তিনি দেরি না করে
আংটির মধ্যে আল্লাহর নামের নকশা করলেন, সাথে সাথে রহমাতুল্লিল আলামিনের পবিত্র নাম মোবারক লিখে দিলেন। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আংটি নিয়ে সুন্দর নরম রেশমি কাপড়ের মধ্যে রহমতের নবীর আংটি মোবারক, সুবহানাল্লাহ, কোন আংটিও মোবারক, বলেন আংটিও মোবারক, যেটা আমার রসুলের পাকের শরীর মোবারকে লিখেছে, তার দাম অনেক 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 গুণ বেড়ে গেছে, দুনিয়ার যত দাম তার চেয়ে বেশি দাম, ঠিক কিনা? আংটিটা সুন্দর করে জড়িয়ে দিয়েছে, আংটি নিয়ে রহমতের নবীর দরবারে সিদ্দিকে একবার হাজির দিয়েছি, হাজির দিয়ে কি বলে আমার মায়ের নবীকে, আসসালাতু, বলেন আসসালাতু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবার আসসালাতু, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালাম ভালো লাগে না খারাপ লাগে? কোন নবী প্রেমিকরা জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? কি মায়ার ডাক! সিদ্দিকে আকবর আন্টি রহমতের নবী মায়ার নবীর নূরের হাত মোবারকে সালাম আরজ করে দিয়ে দিলেন। রহমতের নবী আন্টিটা খুললেন, আন্টি খুলে দেখলেন, দেখার সাথে সাথে তাকিয়ে দেখেন আল্লাহ নামের সাথে রহমতের নবীর নাম মোবারক। আবু বকর, তোমাকে তো আমি আল্লাহর নাম লিখতে বলেছি, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার আল্লাহর নাম আপনার নাম সেখানে থাকবে না, এটা আমি আবু বকর মেনে নিতে পারিনি, সেজন্য আল্লাহর নামের সাথে আপনার নাম মোবারক খান আমি লেখার জন্য আমি বলেছি। রহমতের নবী বলেন, আবু বকর শোনো শোনো শোনো, এই দুটি নামের পাশে আরেকটি নাম দেখা যায়, এই নামটি কিভাবে আসলো বলেন না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য নামের কথা বলি নাই, শুধু আপনার নামের পাশে আল্লাহর নাম। আবু বকর চেয়ে দেখো, এই আংটি তুমি আমার হাতে দিয়েছ, আমি খুলে দেখালাম আল্লাহর নাম আছে, আমি রসুলের নাম আছে, নাম মোবারক, সাথে সাথে দেখো যে আবু বকর এই আংটির মধ্যে তুমি আবু বকরের নামটাও লেখা, তুমি আবু বকরের নামটাও লেখা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী প্রাণের নবী গো, আমি তো আপনার নামখানা লেখার জন্য বলেছি, আমি আমার নাম বলি নাই, স্বর্ণকার যিনি কাজ করেছেন তিনিও ভালো করে জানেন, তাকেও তো আমি বলি নাই, সেও লেখে নাই, একটা নাম শুধু বলেছে, আমি নিজের চোখে দেখেছি, আমি চেক করেছি, আমি দেখেছি, কিন্তু আপনার নামের সাথে আল্লাহর নামের সাথে আপনার নাম, আমার নাম আমি লিখতে বলি নাই, আমি সেটা ভালো করে দেখে এসেছি, কেমন করে আসলো মায়ার নবী, আমার প্রাণের নবী বলেন, ও আমার আবু বকর শোনো শোনো শোনো, আমি রহমতের নবী আকা মাওলা, তোমাকে আসল খবরটা দিয়ে দেই, আমিও জানি তুমি তোমার নাম লিখতে বলো নাই, কিন্তু একটা জিনিস জেনে রাখো, আমি রসুলের নাম আল্লাহর নামের সাথে প্লাস করার কারণে, আল্লাহর নামের সাথে আমি রসুলের নাম মিলানোর কারণে, আমি আমার নবুয়াত রেসালতের ওই নজর ওই চক্ষু দিয়ে দেখি, আপনার নাম আমার নামের পাশে, আমার আল্লাহর নামের পাশে, আল্লাহ তাআলা শুধু আমার নামটা প্লাস করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছেন, যে তোমার নাম আমার আল্লাহ স্বয়ং খোদ রব্বুল আলামিনের হুকুমে এখানে লেখা হয়েছে, তুমি আমাকে আমার নাম মোবারক জুড়ে দিয়েছো আল্লাহর পাশে প্লাস করেছো, আর আল্লাহ তাআলার হুকুমে তোমার নামটি অটো এখানে যোগ হয়ে গেছে। আমার রসুলে পাকের শানে যদি কেউ এভাবে মহব্বত করে তার মর্যাদা বাড়ে না কমে? আবার কোরআন শরীফ দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠায় উঠে রয়েছে,
সূরা বাকারার মধ্যে আমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আসনা নাই আমার রব্ব জাগো রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর কার উপর আল্লাহর আরো জোরে কোন আল্লাহর উপর ঈমান এনেছি অবিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর ঈমান এনেছি কয়টা বিষয় হলো আরো জোরে কোন মুনাফিকরা কয় আল্লাহ আমরা তোমার উপর ঈমান আনছি আখিরাতের উপর ঈমান আনলাম ও রব্বুল আলামিন দয়ার মায়ার সাগর আল্লাহ এই দুইটা ঈমান আমরা এনেছি দুইটা বিষয়ের উপরে তোমার উপরে ঈমান এনেছি আখিরাতের উপরে ঈমান এনেছি আল্লাহ বলেন ঠিক কাজ করেছো আমার উপরে ঈমান এনেছো আমার আখিরাতের উপরে ঈমান এনেছো এই দুইটা কাজ করার জন্য তো একটা পুরস্কার দরকার আছে আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন যারা আমার উপরে আর আখেরাতের উপরে ঈমান এনেছ এই দুইটা ভালো কাজ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার ঘোষণা দিলাম এই পুরস্কারটা হলো ওয়ামা হুম বিমুমিনিন তোমরা একটাও মুমিন না সবকটা বেঈমান সবকটা বেঈমান জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর উপর ঈমান আনলে কি হইল কথা কয় না ভয় করেনি বাবা আল্লাহর উপর ঈমান এনে কি হয়েছে আরো জোরে আখেরাতের উপর ঈমান এনে কি হয়েছে এটা তো হইতে পারে না এখানে কিছু একটা আছে কতক্ষণ আছে না নাই আমার মায়ার রহমতের নবী মায়ার নবীর শান ও আমার বন্ধুরা আমার বাবারা রে আমার আল্লাহ তাআলা স্পষ্ট দেখিয়ে দিলেন দেখো দেখো যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আমার রসুলের নামই ধরো নাই আমি আল্লাহর কথা বলেছো আখেরাতের কথা বলেছো আমার রসুলকে যারা মাইনাস করেছো আমার হাবিবকে যারা মাইনাস করেছো শোনো 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 আমার হাবিবকে মাইনাস করার কারণে আমি আল্লাহ তাআলা বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনলেও ঈমানদার হবে না আমার রসুলকে বাদ দিলে ঈমানদার হয় না সে বেঈমান হয় জোরে এখন ঠিক কি না যে আমার রসুলের প্রতি ঈমান আনা বাদ দিয়ে ডাইরেক্ট আমি আল্লাহর প্রতি ঈমান আনে এরা আবার কয় ডাইরেক্ট আল্লাহর কাছে চাইমু নবী আবার কি ওলি আবার কি এগুলোর আমি নাম দিয়েছি এগুলো ডাইরেক্ট চাই মানে ডায়রিয়া ফাটি কি ফাটি ডায়রিয়া হলে ডাইরেক্ট লাইন হয়ে যায় ঠিক কি না ডাইরেক্ট চায় ডাইরেক্ট না আমার রসুল ছাড়া আমার আল্লাহ কিছু দেয় জোরে কোন দেয় যা দিচ্ছে সব রসুলের কারণে রসুলের জন্য জোরে কোন ঠিক কিনা আলা হযরত আজিমুল বারাকাত বলেন জমিন ও জমা তোমারে লিয়ে মকিন ও মকা তোমারে লিয়ে চুনিনো চুনা তোমারে লিয়ে বনে দো জাহা তোমারে লিয়ে বলেন সুবহানাল্লাহ আমার রসুলের ছাড়া আল্লাহ কিছু দেয় খাওয়াটাও খাই নবীর জন্য চোখে দেখি নবীর জন্য দুনিয়ায় এসেছি নবীর জন্য কেয়ামতের ময়দানে উঠবো নবীর জন্য আজান পেয়েছি নবীর জন্য ইকামত পেয়েছি নবীর জন্য খুতবা পেয়েছি নবীর জন্য নামাজ পেয়েছি নবীর জন্য কোরআন পেয়েছি নবীর জন্য আমার নবী ছাড়া অন্য কিছু আমার নবী ছাড়া কোনো কিছু আমরা পাই নাই সব পেয়েছি নূর নবীর জন্য ওই নবীকে মাইনাস করলে আল্লাহ পাওয়া যায় না জোরে কোন ঠিক কিনা আমার নবীর সম্মান ও ইজ্জত কেমন ও বন্ধুরা বাবারা বেশি দূর যাওয়া লাগবে না আম্মা জানের একখানা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই কষ্ট হয়নি আরো জোরে কোন একদিন আম্মা জান উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবের পাশে ছিলেন রাতের বেলা রহমতের নবীকে ছেড়ে প্রয়োজনে তিনি বাইরে চলে গেলেন ঘরের হুজরা শরীফের বাইরে যাওয়ার পরে ওখান থেকে আবার যখন ঘরে ফিরে আসলেন এসে মজার ঘটনা হলো তিনি দেখলেন
এই হুজরা শরীফের ভিতর থেকে তালা বন্ধ করা, দরজা বন্ধ, বলেন না সুবহানাল্লাহ। ভিতরে রহমাতুল লিল, আরো জোরে কর না, রহমাতুল লিল। আম্মা জান বাইরে গেলেন, উম্মুল মুমিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখে দরজা বন্ধ, দরজা বন্ধ। এখন এরকম খটখটানো এটা তো আম্বু কাজ, কিন্তু আমার মায়ের নবীর দরবারের সালাতের আদব, রহমতের নবীর দরবারে আম্মা জান উম্মুল মুমিনিন ডাক দিলেন এইভাবে, আসসালাতু, বলেন আমার সাথে আসসালাতু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রাণের নবী গো, দরজা বন্ধ, অবাক হলেন, দন্ত তো বন্ধ হওয়ার কথা না, আমি বাইরে গেছি, আল্লাহর হাবিব তো জানেন, দরজা বন্ধ করলেন কেন? সালাম দিলে আমার নবী, ভিতর থেকে সালামের আওয়াজ, উত্তরটা আসলো সুবহানাল্লাহ কোন। এবার ভিতর থেকে রহমতের নবীর জবান মোবারকে আওয়াজ আসতেছে, মান আনতি, তুমি কে? আচ্ছা কে সালাম দিয়েছে আমার নবী ভালো করে জানে না। আবার জিজ্ঞেস করলেন, তুমি কি? আম্মা জান উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন সময় স্বামী গো বলে ডাকে নাই, আমার রহমতের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী গো। আমার নবী কে? তুমি? আনা আয়েশা, আমার রহমতের নবী। বলেন আয়েশা কি? আচ্ছা আয়েশা কি আমার নবী কি জানে না? আরে কথা কন না কেন? জানার পরে আবার বলেন কেন? আম্মা জান উত্তর দিলেন, এবার কি উত্তর দিলেন? আগে বলেছেন আমি আয়েশা, এবার জবাবটা দিলেন আমি আবু বকরের মেয়ে আয়েশা, আমি আবু বকরের মেয়ে আহা। আমার রসুল জাতি, ভালো করে আবু বকরের নাম বললেই যেন কোনো কিছু হইলে যেন আর না হয়। হ্যাঁ, সিদ্দিকে একবারের নাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সিদ্দিকে একবারের নাম মেয়ে বললেন, বলার সাথে সাথে রহমতের নবী বলেন আবু বকর আবার কে? বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে এভাবে একের পর প্রশ্ন করতে লাগলেন। আম্মা জান গভীর মনোযোগে শুনবেন দয়াল নবীর শান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে রহমতের নবীর দরবার ছেড়ে আব্বা জানের ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। যে কান্দে আর বলে আব্বা গো, ও আমার আব্বা, ও মেয়ে, তুমি এত রাতে কান্না কেন শুরু করেছ? কি হয়েছে, কি হয়েছে বলো? রহমতের নবী, মায়ার নবীর দরবার ছেড়ে আমি বাবার ঘরে কেন আসলা? আম্মা জান কান্দে আর বলে, এই ঘটনা, আমি বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার পরে আবার যখন ফিরে আসলাম, আমি আমার পরিচয় দিলাম, সালাম দিলাম, আব্বা গো তোমার পরিচয় দিলাম, কিন্তু রহমতের নবী আমারে চিনলেন না, তোমারেও চিনলেন না, শুধু বারবার বলছেন আয়েশাকে, বললেন আবু বকর কি? আমি শুনে অবাক হয়ে গেলাম, না জানি আমার মায়ার নবীর সাথে কোনো ধরনের বেয়াদবি করে ফেলেছি কিনা। আমার তো মনে হয় না, রহমতের নবী যদি কষ্ট পেয়ে থাকেন আমি আল্লাহর দরবারে কেমন করে জবাব দেব? এই কথা শোনার সাথে সাথে সিদ্দিকে একবার একটু মিষ্টি মিষ্টি হাসি দিলেন। এদিকে তো অনেক আল্লাহর বান্দা নবীর উম্মত, সুবহানাল্লাহ, এদিকেও তো তাকানোর দরকার আছে, আছে নাকি? তারা বলে হুজুর আমগো দিকে তাকায় না, এই জন্য চেয়ার আরও পিছিয়ে দিতে হইতো, ডাইন বাম ভালো করে দেখা যাইতো, আমরা তো আর দেখতে পাই না ওদিকে ওদিকে, তাই না? রহমতের নবীর দরবার থেকে ফিরে আম্মা জান উম্মুল মুমিনিন কান্দে, সিদ্দিকে একবার মিষ্টি মিষ্টি হাসে, আব্বা আপনি হাসতেছেন, আমি বিপদের মধ্যে, হাবিব আমারে চিনলেন না, আপনি হাসতেছেন। আম্মা জান উম্মুল মুমিনিন কি সিদ্দিকে একবার হাত ধরলেন, ধরে বলেন মা চলো চলো হাবিবের দরবারে যাই, হয়তোবা তুমি আমার রসুলকে এখনো চিনতে পারো নাই।
আরো জোরে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এখনো আমার রসুলকে চিনতে পারো নাই, চলো চলো আমার রসুলের দরবারে যাই, মায়ার নবীকে চিনতে পারো নাই পারো নাই। সিদ্দিকে আকবর এসে যেই সালাম দিয়েছেন, মায়ার নবী দরজা খুলে দিয়েছি। সরকার মদিনা দরজা খুলে দিলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন আবু বকর কি হয়েছে তোমার সাথে আমার? আয়েশা সেও দেখি আছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আয়েশা তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনতে পারেন নাই, আমার নাম বলেছিলাম, আব্বার নাম বলেছি, তবু আপনি আমার চিনতে পারেন নাই। আমি কি অপরাধ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন? আপনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না আমাকে। এই কান্না শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ। আহা সিদ্দিকে আকবর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যতটুকু আপনাকে চিনি আমার আয়েশা অতটুকু তো চিনতে এখনো পারে নাই, তবে আমি ভালো করে বলছি আমার রসুলকে আমি আবু বকর পুরোপুরি চিনতে পারি নাই। আমি এখন আমার রসুলকে চিনতে ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো এই অবস্থা, আয়েশা তুমি কেঁদো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি বলেন, দয়া করে একটু বলেন ঘটনাটা। আমার দয়াল নবী বলে আবু বকর তুমি বলো, তুমি? ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলতেন আমার বড় ভালো লাগতো, আমি আপনার জবান মোবারক থেকে শুনতে ভালোবাসি। ওই মুহূর্তে মায়ের নবী বলেন আবু ও আয়েশা তুমি হয়তো গবেষণা করেছিলে, আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে তোমার সাথে কথা বলতেছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমি তোমার সাথেও কথা বলেছি, ওই মুহূর্তে আমি রহমতের নবী এই দুনিয়ার জমিনে সরাসরি ছিলাম না, ওই মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আমি কোথায় ছিলাম? কার কাছে? আল্লাহর কাছে। আমার নবী যাইতে পারেনি? পারে না? আসমানে যাইতে পারে? কানা মৌলবি দল হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা যাকে গসিলুল মালায়েকা বলা হয়, ওনার গোসল দিছে কোন জায়গায়? নবীর সাহাবীর গোসল দিছে কোন জায়গায়? কথা কন না কেন? আসমানে ফরজ গোসল করার টাইম পাই নাই, ডাক দিয়েছে রহমতের নবী, চিঠি আসছে, ডাক আসছে। সাহাবায়ে কেরামের ঈমান ছিল আমার রসুল ডাক দিলে পিছনে তাকা যাবে না, তাকানো যাবে না। কোরআন শরীফের আয়াত ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রসুল ইজা দাআকুম, যখনই ডাক পড়বে আল্লাহ রসুলের পক্ষ থেকে সাথে সাথে যেতে হবে। জোরে কর আল্লাহু আকবার। স্ত্রী নতুন বউ বাসর রাত, হযরত হামজালার স্ত্রী বলে স্বামী গো মায়ের নবী তো সকালে ডেকেছেন, এখন তো আর ডাকেন নাই। তিনি বলে পিছন দিকে তাকাবো না, আমার রসুলের ডাক এসেছে, এখন আর সকাল হবে না, সকাল নাই, এই মুহূর্তে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, এখন যাব, সকালে সকাল না, এখন এখন। আমার বন্ধুরা আমার বাবার রে, মায়ার নবী নূরের নবী কামলেওয়ালা নবীর ডাকে চলে গেলেন, যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আমার রসুল খবর নিলেন হামজালা কই, হামজালার আর কে খুঁজে? তার স্ত্রীকে জিজ্ঞেস করো, স্ত্রী খবর পাঠায় ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কিন্তু গোসলটা পর্যন্ত করে যায় নাই। আমার মায়ের নবী বলেন ও হামজালার স্ত্রী কেউ এখন হামজালারে খুঁজে পায় না, আমার হামজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ার জন্য তাকে আসমানে নিয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আমার আমার রহমতের নবী আকা মাওলার প্রাণের সাহাবি, দয়াল নবীর প্রেমে যদি শাহাদাত বরণ করার পরে তার গোসলটা দেওয়ার জন্য ফেরেশতারা যদি আসমানে নিয়ে যায়, আমার রহমতের নবী আসমানে যাইতে পারে আর সাজমে যাইতে পারে। এবার কেমনে অবিশ্বাস করবা বেঈমানেরা, কথা কোন ঠিক কিনা? আমার রহমতের নবীর সাহাবি যদি আসমানে যাইতে পারে
শহীদ হলে তাদের রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় দাফন করতে হবে, কিন্তু ওনার যে গোসল বাকি ছিল ওই গোসলটা দেওয়ার জন্য কোথায় নিয়ে গেছে? আহা, আমার রসুল কেমন রসুল! ও বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আমার রহমতের নবীর শান এমন, কত সুন্দর করে আলা হযরত লিখলেন, আসমানো হি পর সব নবী রহ গয়ে আরশ আজম পে পৌঁছা হামারা নবী সবসে আও লাও আলা মা সবসে বা লাওয়ালা। আমার রসুলে পাক আশ্রয় আজিমে যাইতে পারেনি? যাইতে পারে? তুই দুনিয়ার মধ্যে পড়ে বেয়াদুমি করতেছ, আমার রসুলের শান কেমন একটু চেয়ে দেখ। বন্ধুরা, আমার বাবাজিরা, আমার শেষ না শুরু, আমার মায়ের নবী এমন নবী, কামলেওয়ালা নবীর শান এমন শান, যেই রহমতের নবীকে আমরা এখনো চিনতে পারি নাই। জোরে কণ্ঠে কে না, নবীর আওলাদ কেউ চিনতে পারি নাই, রহমতের নবী কেউ চিনতে পারি নাই। ও আমার বন্ধুরা, আমার বাবারা, আমার রহমতের নবীর শান ও আজমত হলো, যদি আপনি দেখেন যারা বড় হয়েছে, যারা দামি হয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন। হুজুর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম সব জায়গায় আছে না নাই? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বল, ওনার একটা কালাম রয়েছে, উনি বলেছিলেন, যদি কেউ, আমি শেখ সাদি, 80 বার যদি আমার চামড়ার জবান টারি, আমি মেষকম্বর দিয়ে ধুয়ে ফেলি, এরপরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের নাম মোবারক যদি আমার জবানে উচ্চারণ করি, 80 বার আমার জবান মেষকম্বর দিয়ে ধুয়ে ওই নূর নবীর নাম মোবারক বললে, ওই নামের যে ইজ্জত রয়েছে 80 বার মেষকম্বর দিয়ে ধুয়ে এই পার, তারপরে জবানে বললে আমার নবীর শান পরিপূর্ণ আদায় হবে না। চামড়ার জবানটারে যদি 80 বার মেষকম্বর দিয়ে ধুয়ে 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 এরপরে আমার রসুলের নাম মোবারক বলি, ওই নামের যে ইজ্জত রয়েছে একটু আদায় হবে পুরানা। আল্লামা ইমামে সরসরির নাম শুনেছেন, যিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, অলিলুল লিমাদহিল মুস্তাফা আল খাত্তু বিযযাহাবি আলা ওয়ারাকিন মিন খাত্তিন আহসানা মিন কুতুবি। তারপরে যাক, ভাবছি কিছু কইতে পারি কিনা, বাড়ি সালাম দিয়ে দাওয়াত যেহেতু নিচে একটু দোয়া তো সেই আসতে হবে। আমি বেশি রাত করব না, মাদ্রাসায় মাস্টারি করি, ভাবছিলাম 12টায় যাবো। আল্লামা শেরে বাংলা শেরে মিল্লাত হুজুর বড় চমৎকার আলোচনা করেছেন, অনেক জ্ঞান গর্ব কথা, এই বয়সে এই এর চেয়ে আওয়াজ ওনার কাছ থেকে আশা করা যায় না, ঠিক কিনা কম? তারপরে কতগুলো দামের কথা, মানের কথা তিনি বলে গেছেন, আমরা বসে বসে শুনেছি, আরও বললে শুনতাম। তো আমার ইচ্ছা ছিল 11:30টায় যাবো, 12:30 বেজে যাচ্ছে, বেশি একটা দেরি আজ করবো না। আমি ফেব্রুয়ারি মাসের 8 তারিখে এদিকে আশপাশে এক জায়গায় আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে সেখানে প্রাণ ভরে শোনাবো। তবে কথা আমার একটাই, আজকে আমরা ওই রহমতের নবীর প্রেম ভালোবাসার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছি, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। জোরে কোন দিকে না, পিছনে যে যাই বলুক, ফাটল ধরানোর চেষ্টা করুক, আমরা তাদের সাথে কান দেব না। আমার দেখতে হবে গাউসিয়া কমিটি কোন রাস্তায় যাচ্ছে, আমরা পিছে পিছে, আমরা পিছে পিছে। আপনাদের কি আস্থা নাই গাউসিয়া কমিটির উপরে? হুজুর কেবলার উপরে আপনাদের কতটুকু ভালোবাসা আছে না নাই? আমরা জানি, ঢাকার মধ্যে বসে প্রতিদিন বলি যে সায়েন্সের শ্রীকোটকে সবচেয়ে বেশি ভালোবাসে চট্টগ্রামের ভাইয়েরা, কতক্ষণ ঠিক কিনা? আমি কিছুদিন আগে রাত 2টার সময় মাহফিল শেষ করে বোধহয় হালি শহর থেকে অথবা হাটাজারি কোন দিকে আসছি, ওখান থেকে এসে মনটা চাইলো যে আমার মনিব চট্টগ্রামের জমিনে খানকা শরীফে আরাম করছেন, আমি অন্তত পক্ষে রাতের বেলা দেখতে না পাইলেও একটু খানকা শরীফ দেখে যাই। রাতের বেলা ড্রাইভারকে কইলাম, গাড়ি সেদিন গাড়ি আনছিলাম, কইছি যে এটি ঘুরা জামিয়াতে চলে যা, সুন্নিয়া মাদ্রাসায় যা। যখন গেলাম, যাওয়ার সাথে সাথে ওরা আমারে চিনে, যে হুজুর আসেন আসেন, ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম, আহারে কি দিয়ে বলবো, সেদিন মদিনা শরীফ থেকে ফিরে আসার আগে 3 দিন খুঁজছি যে আমার হুজুর কেবলাকে মদিনা শরীফ থেকে আতর নিয়ে দেবো। এ আতর নিয়ে হুজুর কেবলার কাছে আমি চিন্তা করছি কেমনে যাব, কি করব, কারে বলি, দেখি অটো হুজুর কেবলার দরবারে একবার 1 মিনিটের মধ্যে পৌঁছে গেছে। আমার মনে হয় আধা মিনিট, প্রায় 1 মিনিট হবে, হুজুর কেবলা এত দোয়া করলেন, শুরুতেই হাত দুটো তুলে বললেন, কি আল্লাহ এই কথাটাই যে ইজ্জত মে বুলন্দ দিয়া তা ফরমায়। আমি বললাম, আমার আর কিছুর দরকার নেই, আমার যা পাওয়ার সব হয়ে গেছে।
আমি সোনার মদিনায় আমার হুজুর কিবলা শহনশাহ শ্রীকোট হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা গাউসে জামানের তাজা জিন্দা কারামত চোখে দেখে আসছি। এই আপনাদের চট্টগ্রামে এক হজ কাফেলা আছে, মিজাব হজ কাফেলা। মিজাব হজ কাফেলার নাম শুনছেন না? মিজাবে মিজাব কইছিলাম সেদিন, মৌলানা ওলিউল্লাহ আশিকি সাহেব, নাম শুনছেন না? ওলিউল্লাহ আশিকি, আমি দুজন একসাথে ছিলাম। এখন উনি বহুত আশেক রসুল, সুবহানাল্লাহ, খুব বড় আশেক। এখন একসাথে আমরা অনেকগুলো মাহফিল করছি, মক্কা শরীফ মদিনা শরীফের দাওয়াত পাইছি। তো মিজাব হজ কাফেলা হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওরসে পাক সোনার মদিনায় পালন করলেন, সুবহানাল্লাহ। বিশাল বড় রুমের চারিদিক রুম, বড় হোটেলের মধ্যে অনেক হাজি সাহেব একত্রিত হলো। বড় সৌদি আরবে আমি কিছু মানে বকরি ছাগল পাওয়া যায়, যেগুলো একটা একটা আছে 40 কেজিরও বেশি ওজন, এই জাতীয় খাসি তারা কিনে জবাই করছে, তাবারুক করছে, কুরবানি করছে। করার পরে সিদ্ধান্ত নিছে এখান থেকে 20টা তাবারুকের প্যাকেট আমার রহমতের নবী মায়ার নবীর ওজা পাকের খেদমতে আশপাশে যারা কাজ করে এই খাদেমদেরকে আমরা দেব। আমরা যে সেদিন সোনার মদিনায় খাবো একা একা, এটা সুন্দর হবে না, তাদেরকে দিতে হবে। তো 20টা প্যাকেট কাকে দেবে আপনারা? আপনাদের এই মিজাবের রহমত যে মিজাব হস কাবেলা, এদের কাছে জিজ্ঞাসা করেন, যাইয়া মৌলানা ওলিউল্লাহ আশিকি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আমি কি বলছি, আল্লাহ রসুল তো দেখতেছেন, ঠিক কিনা? এখন আমি অবাক হয়ে গেলাম, সবাই সেদিন আপ্লুত হয়ে গেছে। আওলাদ রসুল কাকে বলে একটু চেয়ে দেখো। এখন ওই 20 জনের 20টা প্যাকেট দেবে, একজন প্রতিনিধি 20 জনের হাতে না দিয়ে একজনকে মনোনীত করছে যে কার কাছে দেবে। তো সবাই দেখাই দিছে অমুক ভাই গেলে উনি বিশ্বস্ত, ওনার কাছ দিয়ে ওই তার কাছে তাবারুক পৌঁছাইতে যে তিনি জিজ্ঞাসা করলেন, কয় যে আপনি এটা কিসের তাবারুক? এটা এরকম হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আওলাদ রসুল ওনার পবিত্র ওরস শরীফ হচ্ছে, সেই তাবারুক আমরা ব্যবস্থা করেছি। ওই লোকটা যিনি তাবারুক গ্রহণ করেছেন উনি আনন্দে আটখানা হয়ে একবারে এমন ভাবে আনন্দিত হয়েছেন যার পর নেই খুশি। উনি বলছেন আপনারা কার ওরস শরীফ করেছেন, আমাকে তাবারুক দিয়ে আসছেন, আমার পরিচয় নেন, আমার বাড়ি হচ্ছে শ্রীকট শরীফ, ধরে কর আল্লাহু আকবার। আজকে যার ওরস শরীফ করেছেন আমি তার মুরিদ, আমি তার মুরিদ। কি দেখবেন সায়েন্সে শ্রীকোটে আমাদের কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, হুজুর ওনার নাম শুনছেন না? বহুত বড় আলেম উনি। ওনার দুই নম্বর মেয়েটা মনে হয়, দুই নম্বর মেয়ে, দ্বিতীয় মেয়েটা, কয়েক বছর হয়েছে, কথা কয় না, বাইরের দরকার নাই ভিতরের কথা কই, কথা বলে না। এখন মা বাবার অন্তর বাচ্চা কথা না বললে কি খারাপ লাগে না? দোয়া কালাম করতেছেন আর চিন্তা করছেন হুজুর কেবলা আসলে, মৌজুদা হুজুর কেবলা আসলে হুজুর কেবলার সামনে একটু নিয়ে যাব। বাচ্চা পরিবার নিয়ে হুজুর কেবলার সামনে গেছে, যাওয়ার পরে হুজুর কেবলা কিছু বলেন নাই, উনি তো জানেন আমার মুর্শিদে করিমকে আমার বলা লাগে, বলার তো প্রয়োজন নাই। তো উনি মেয়েটা হুজুর কেবলা, ঠিক যে মেয়েটা কথা বলে না আমার হুজুরের, ওই মেয়েটার মাথায় সায়েন্সের শ্রীকট হুজুর কেবলা হাত মোবারক বুলিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আর কোনো না ওইটারই দিয়ে দোয়া করে দিলেন। আল্লাহ কি রহমত, এই বের হওয়ার পরে এই মেয়ে যা কথা কইতো না সব কাজা সহ কওয়া ধরছে, কাজা সহ পিছনের কথা যা বাকি ছিল এগুলো সহ কওয়া ধরছে, সুবহানাল্লাহ। কি দেখছেন, কি বুঝলেন, চট্টগ্রামের জমিনে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে কি দেখলেন, কি দেখলেন? আওলাদে রাসূল দেখতে বুঝতে আর যদি এর চেয়ে কিছু লাগে তাহলে মনে করতে হবে যে আমাদের ইমানের মধ্যে এখনো কমতি আছে, ঠিক কিনা? কম, এই জন্য আমি বেশি বাড়াবো না। গৌসিয়া কমিটির ভাইরা যেদিকে যাচ্ছে আপনারা মনে করবেন আমাদের ওই দিকেই যেতে হবে, কারণ গৌসিয়া কমিটি যেদিক যাবে এটা মুর্শিদে করিমের ঠিক আদেশেই যাবে, জোরে কোন, ঠিক কিনা? এই জন্য কোনো দলে বিভক্ত না হয়ে আমরা রহমতের নবীর প্রেম ভালোবাসা, বাংলার জমিনে যদি কেউ বিচার করে দেখে
তাকে বলতেই হবে এই স্বাধীন সোনার বাংলার মধ্যে সুন্নিয়তের সবচেয়ে বড় পতাকা যিনি উড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন শাহিনশাহ স্ত্রী চোরে কোন ঠিক কিনা। বড় বড় দরবার আছে, আমরা শ্রদ্ধা করি, মাথায় রাখি, কাউকে বদনাম করছি না, অসম্মান করছি না, উদ্দেশ্য না আমাদের। তবে একটা জিনিস চেয়ে দেখেন, আলেম বের হচ্ছে চট্টগ্রাম জামিয়া থেকে অথবা ঢাকা কাদেরিয়া থেকে, দরবার আপনার, আর ওই দরবারে বক্তা যাচ্ছে কাদেরিয়ার নাইলে জামিয়ার, ঠিক কিনা? কোন তাহলে প্রোডাকশন কোন জায়গা থেকে আসতেছে? শেষে শ্রীকোটের দরবার। শেষে শ্রীকোট যদি মাদ্রাসাগুলো না করতেন, বাংলার জমিন তারা আফগানিস্তান বানাইতে সময় লাগতো না। শাহজালাল বাবা, শাহ পরান বাবা, শাহ আমানত বাবা, বাবা মোহসেন আউলিয়ার দয়া, শেষে শ্রীকোট বাংলার জমিনে শুভাগমন করে এই ইসলামকে জিন্দা করে সুন্নিয়তের পতাকা উড়িয়ে দিয়েছেন। যেখানে যাচ্ছেন সেখানে একটা মাদ্রাসা অথবা একটা মসজিদ, এক লাখ টাকা চাইলে এক কোটি, এক লাখ টাকা চাইলে এক কোটি, কি চান? এই জন্য অনুরোধ করে গেলাম, আমরা দ্বিধা দ্বন্দ্বে না যে একটা জিনিস ফলো করি, কে কোন দিক গেল দরকার নাই। সায়েন্সের শ্রীকোটের বাচ্চারা যেদিকে যাচ্ছে, গাউসিয়া কমিটি যেদিকে যাচ্ছে, অন্তত ওই দিকে একটু যদি আমরা থাকতে পারি, আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা বিপদে পড়বো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। আমি সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় আরজ করছি। আল্লামা মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা, তিনি আপনাদেরকে সুরে বাংলা দিয়ে মাতিয়ে মহব্বতে এমন এমন কিছু একটা করবেন আপনারা আরেক বছর ওনারে স্মরণ করবেন। দেখেন না চেহারাটা কি সুন্দর, আর হেগো চেহারার দিক তাকে দেখলে মনে হয় সুরের মতো লাগে। কিসের মতো? কথা কয় না, সুরের মতো লাগে না? চেহারাগুলো চেয়ে দেখেন কেমন যেন টুপিটা আবার উপরের দিকে, আবার কপাল এত সুন্দর কপাল, এমন উড়ে বাংলা হুজুর ওনাদের কপালে দেখেন, বয়স তো ওনার কম হয় নাই, দেখেন তো হেগো কপালে 12-13-15 বছরের বাচ্চা ঘষাই এমন দাগ ফেলছে, দেখলে মনে হয় কি, মনে হয় ইটের গায়ে ওর সাথে কোনো ইটের সাথে সম্পর্ক ছিল। কিসের সাথে? ইটের সাথে সম্পর্ক, এইরকম ঘটতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত বাতিলদের থেকে আমাদের ইমানকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।